সেই জায়গায় কি সরকারের তরফ থেকে কোনো রকম কোনো হস্তক্ষেপ করা হবে বা মেট্রো কর্তৃপক্ষকে কিছু জানানো হবে, সেটা কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন থাকবে। দেখতেই পাচ্ছ সুচেতা, এই মুহূর্তে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলছেন তাপসরা এমএলএ। কোনটা কোনটা? 107, 106, 10, 11, 12। পরে দিচ্ছি না বলার কিছু নেই, এটা ভীষণ। আমরা যারা বাস করি এই যে 10টি বিল্ডিং যেটা রিপোর্ট দিয়েছে ইতিমধ্যেই যে অ্যাফেক্টেড, ফাটল চিড় ধরেছে এবং সেটা কি হবে আমি জানি নাই। এই কাজটা করতে গিয়ে কিছু প্রযুক্তিগত আমার মনে হচ্ছে ত্রুটি বিচ্যুতি নিশ্চয়ই রয়েছে, ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে নিশ্চয়ই কিছু সমস্যা রয়েছে। আমরা যারা বাস করি তারা খুব উদ্বিগ্ন, চিন্তিত সপরিবারে আমরা সকলেই, এবং এই চাপ টেনশন নিয়ে বাস করা থাকা, বাসা মানে কি, বাড়ি মানে কি, ফ্ল্যাট মানে কি, সে তো শান্তির জায়গা, সেখানে মানুষ থাকবে শান্তিতে, সকাল থেকে এরকম ধরনের হয়েছে, খুবই চিন্তার বিষয়। এবং এটাকে কি জানি এরা করতে পারছে না না করছে না আমি বুঝতে পারছি না। এটা দীর্ঘদিন ধরে চলছে, প্রায় 3 বছর হলো। হ্যাঁ 3 বছর হলো। আমি তো এখান থেকে শিফট করেছিলাম 4-5 মাসের জন্যে, মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে দিয়েছিলেন মিনিস্ট্রিয়াল কোয়ার্টারে, তারপরে ফিরেও আসি, কারণ কেউ থাকতে চায় না নিজের জায়গা ছেড়ে অন্যত্র। তো সুতরাং কিন্তু আজকের পরে আরও চিন্তা বাড়লো আর কি আমাদের সকলেরই। এই জায়গায় থাকবো না তো কোথায় থাকবো? আমার এখানে সমস্ত কিছু, এখানে আমি প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি কলেজ, ইউনিভার্সিটি, রাজনীতি, সামাজিক সব কিছু আমার এখানে, এখানে বড় হয়েছি, বেড়ে উঠেছি, আমি তো আর অন্য কোনো জায়গা থেকে এখানে আসিনি। আপনি আপনি যে অঞ্চলের ভোটার যেখানে ভোট দেন সেখানকার বিধায়ক সাংসদরা কোথায়? নিশ্চয়ই তারা খবর পেয়েছে, আসবে নিশ্চয়ই, কাউন্সিল খবর দিয়েছে বা তারা খবর পেয়েছে, থাকবি তো কাউন্সিল তো পাশেই থাকে, সুতরাং ওদের একটু ফার খুব একটা দূরে নয়, নিশ্চয়ই কাউন্সিলার খবর দিয়েছে তারা আসবে, সকলে যে যার সময় সুযোগ মতন ঠিকই আসবে। না সেটাই তো কারণ, সেটা আমি জানি না, ওদের কারোর সঙ্গে দেখা হলে আমি বলবো বা আমি ফোন করেও দেখছি, বলার চেষ্টা করছি যে আপনারা কি এটাকে নিয়ে কি মশকরা পেয়েছেন নাকি, প্রায়শই এরকম হবে যে 10টা বিল্ডিং, উদ্দেশ্যটা কি আর ওদের অভিপ্রায় বা কি আর ওদের উদ্যোগটাই বা কি? আর আমার বাড়ির থেকে একটা বাড়ি পড়ে, মানে যদি ভেতর দিক দিয়ে দেখা যায় একদম প্রায় পাশের বাড়ি, ওদিকেও তাই হয়েছে, বাঁ দিকেও তাই হয়েছে, এখন ডান দিকে হলো, আমি যে বিল্ডিংয়ে থাকি তার বাঁ দিকে তো যা হওয়ার হয়ে গেছে, ডান দিকেও হলো। আসি রে।